আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই বিশ্ব মহামারীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছে, এই জন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। যেহেতু গত মার্চ মাস থেকে এই পর্যন্ত ক্লাস বন্ধ হওয়ার কারণে এখন আমরা ডিজিটাল যুগ, ডিজিটাল আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে আমরাও ক্লাস শুরু করেছি। আজ পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আমি আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের জাকাতের মাসারিফ বিষয় নিয়ে আলোচনা করব। মাসারিফ শব্দের অর্থ হলো ব্যয় করার খাত, যে সমস্ত খাতে আমরা ব্যয় করতে পারব। এই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন যে আটটি খাতে জাকাতকে ব্যয় করতে হবে। জাকাতের অর্থ ব্যয় করতে হবে আটটি খাতে, আটটি খাতে জাকাতের অর্থকে ব্যয় করতে হবে। এছাড়া অন্য কোথাও জাকাতের টাকা ব্যয় করলে জাকাত আদায় হবে না। এই জন্য আমাদের এই আটটি খাত সম্পর্কে ভালো করে জানা দরকার, বিস্তারিতভাবে জানা দরকার। এই নিয়ে আমি আলোচনা করব। জাকাতের আটটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে, দেখো তোমরা একটু পড়ে দেখো, বিষয় আছে ইসলাম ও নৈতিক শিক্ষা, তারিখ 15/10/20, জাকাতের মাসারিফ আটটি, যথা 1 নম্বর অভাবগ্রস্ত বা ফকির, 2 নম্বর সম্বলহীন মিসকিন, 3 নম্বর জাকাতের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ, 4 নম্বর মন জয় করার উদ্দেশ্য, 5 নম্বর মুক্তিকামী দাস, 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি, 7 নম্বর আল্লাহর পথে অর্থাৎ ইসলামের খেদমতে নিয়োজিত ব্যক্তি, 8 নম্বর মুসাফির বা অসহায় প্রবাসী ব্যক্তি। 1 নম্বর অভাবগ্রস্ত বা ফকির, ফকির কাকে বলে, অভাবগ্রস্ত ব্যক্তি কে? ফকির বলতে বোঝায় যাকে, যাদের সম্পদ একেবারে নাই তা না, কিছু সম্পদ আছে তবে পর্যাপ্ত পরিমাণ নাই, এই জন্য তাদেরকে বলা হয় ফকির। কিছু সম্পদ আছে কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ নয়, তারা ঠেকা চলতে কষ্ট হয়, তারা তাদেরকে বলা হয় ফকির বা অভাবগ্রস্ত। তাদের খাতে আমরা জাকাত দিতে পারবো, তাদের ক্ষেত্রে জাকাত দিয়ে জাকাত আদায় হবে। 2 নম্বর হচ্ছে সম্বলহীন মিসকিন, মিসকিন বলা হয়, অনেকে বলে যে মিসকিন অর্থাৎ মাথা পিতা নাই তাদেরকে মিসকিন বলা হয়, আর ফকির মানে যা গরিব, আসলে বিষয়টা তা না, সেটা হচ্ছে এতিম যারা, হ্যাঁ এতিম যারা তারা তাদের হচ্ছে মাথা, যাদের পিতা নাই তাদেরকে এতিম বলা হয়, কিন্তু এখানে তা না, এখানে সম্বলহীন বা মিসকিন অর্থাৎ যাদের বিলকুল সম্পদ নেই, হ্যাঁ একেবারে সম্পদ একেবারে নিঃস্ব, হ্যাঁ তবে তারা এমন যে অন্য কারোর দ্বারে চাইতেও লজ্জাবোধ করে, আত্মমর্যাদার কারণে অন্য কাছে চায়ও না, হ্যাঁ তারা কষ্ট ভোগ করে। এই জন্য আমাদের উচিত যারা যাদের পর টাকা খরচ, তাদের উচিত যে মিসকিনদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে তাদের দ্বারে দ্বারে ঘরে ঘরে জাকাত অর্থ পৌঁছে দেয় না, যাদের পরে জাকাত খরচ তাদের কর্তব্য। আমরা অনেক সময় ঘোষণা দিয়ে দিই এখানে আসো অমুকটাকে জাকাত দেওয়া হবে, এটা ঠিক নয়, বরং জাকাতের অর্থ তাদের কাছে পৌঁছে দেওয়া, জাকাতের অর্থ তাদের বাড়িতে দিয়ে আসা, গোপনে দিয়ে আসা, এটাই নিয়ে অনেকে অভাবগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, অসহায়, সম্বলহীন, কিন্তু তারপরও মানুষের সামনে তারা আত্মমর্যাদার কারণে যাইতে পারে না, যাইতে চায় না, এবং তাদের বাড়ি খুঁজে খুঁজে বের করে তাদেরকে জাকাত অর্থ দিয়ে আসা উচিত, তাদের বাড়িতে জাকাতের অর্থ পৌঁছে দেওয়া উচিত, এটা জাকাত যাদের বা ফরজ তাদের কর্তব্য বা ফরজ। 3 নম্বরে জাকাতের জন্য নিয়োজিত কর্মচারী বৃন্দ, যারা জাকাতের জন্য অর্থাৎ যারা জাকাত আদায় করবে, হ্যাঁ জাকাতকে সংরক্ষণ করবে, হ্যাঁ তাদেরকেও তাদেরকে জাকাতের অর্থ দিয়ে বেতন দেওয়া জায়েজ। যারা জাকাতের জন্য নির্ধারিত থাকবে, কর্মচারী থাকবে, যারা জাকাত আদায় করবে, যারা জাকাতকে সংরক্ষণ করবে, যারা জাকাতকে বিলি করবে, জাকাতকে বন্টন করবে, তাদেরকে জাকাতের অর্থ দিয়ে কর্মচারী অর্থাৎ বেতন দেওয়া জায়েজ। 4 নম্বর মন জয় করার উদ্দেশ্যে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি নতুন মুসলমান হয়, হ্যাঁ তাদেরকেও জাকাতের অর্থ দেওয়া জায়েজ, এটা প্রথম যুগে ছিল, হ্যাঁ জাকাতের অর্থ দিয়ে তাদেরকে, যেহেতু তারা যখন ধর্ম ত্যাগ করে, হ্যাঁ তখন তাদের মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন সম্পদ ছেলে মেয়ে সব কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তারা ইসলাম গ্রহণ করে, হ্যাঁ এই জন্য তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করা জায়েজ।
প্রথম যুগে ছিল, বর্তমান যেহেতু ইসলাম প্রসারিত হয়েছে এখন আর এত প্রয়োজন নেই। তবে তারপরে যারা নতুন মুসলমান হয় তারা যেহেতু যদি এরকম গরিব হয় তো তাদেরকেও জাকাত অর্থ দেওয়া যায়। 5 নম্বর মুক্তিকামী দাস, এটা আগের যুগে ছিল বর্তমান নাই। মুক্তিকামী দাস অর্থাৎ যে সমস্ত পুরুষ বা মহিলা যারা যদি যুদ্ধে মুসলমানরা জয় লাভ করতো, পুরুষদেরকে যদি আনতো তারা হতো গোলাম, আর মহিলা যে আনতে তারা হতো বাদি। এরা যদি বলতো এরকম কথা লিখে থাকতো যে তোমাকে এত টাকা দিয়ে আমাকে কি আজাদ করে দেয়, এত টাকা দেবো, তাহলে ওকে বলা হয় মুক্তকামী দাস। হ্যাঁ, তাদেরকেও জাকাত দেওয়া ওই যুগে রায় ছিল। বর্তমান অবশ্যই কি দাসের প্রথা এখন নেই। 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি, অনেক সময় দেখা যায় অনেক ধনী ব্যক্তি, হ্যাঁ, কিন্তু সে বর্তমান ঋণ হয়ে গেছে অনেক, সেই জন্য যেহেতু সে ধনী, যদিও আগে ধনী ছিল কিন্তু সে কোনো কারণে সে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে, এই জন্য তাকে ঋণ পরিশোধের জন্য পরিশোধ করার জন্য তাকে জাকাতে অর্থ দেওয়া জায়েজ। আল্লাহর পথে অর্থাৎ ইসলামের খেদমতে নিয়োজিত ব্যক্তি, অর্থাৎ আল্লাহর পথে অর্থাৎ যে আল্লাহ রাস্তায় মানুষকে সৎ পথে ডাক, সৎ কাজে ডাকবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, অথবা মানুষকে দিনের পথে ডাকবে, অর্থাৎ দিনের যত প্রকার খেদমত আছে, দিনের যত প্রকার খেদমত আর প্রত্যেকটা শাখায় যদি কোনো শাখায় কেউ দিনের কাজ করে তাকেও জাকাতে অর্থ দেওয়া যায়। মুসাফি অসহায় প্রবাসী ব্যক্তি, অনেক সময় দেখা যায় মুসাফির ব্যক্তি অর্থাৎ যারা সফরে আছে সে বাড়িতে কিন্তু ধনী আছে, সে অর্থ সম্পদ আছে, কিন্তু পথে আসিয়া সে আটকে পড়ছে, এখন তার কাছে কোনো অর্থ নাই, তখন ওই ব্যক্তিকেও জাকাতের টাকা দেওয়া যায়, যদিও সে ব্যক্তি কিন্তু ধনী, কিন্তু ওই মুহূর্তে যেহেতু সে গরিব, সে অসহায়, সম্বলহীন হয়ে পড়ছে, অর্থহীন হয়ে পড়ছে, এই জন্য তাকে ওই মুহূর্তে সে যদি বিরাট ধনী হয়ে থাকে কিন্তু মুসাফির হওয়ার কারণে সে যেহেতু অর্থ এখন তার কাছে নাই, এই জন্য তাকেও জাকাতে অর্থ দিয়ে সাহায্য করা যায়, বরং ওই খাতেই দেওয়া উচিত। এই 8টি খাত আমরা ভালো করে মুখস্থ করব এবং এই সমস্ত জায়গায় যারা যাদের পরে জাকাত খরচ তারা এই সমস্ত খাতগুলো দেখে দেখে বুঝে বুঝে সেখানে অর্থ করব, অর্থ দান করব। এমন না যে মসজিদে একটা মসজিদ হচ্ছে সেখানে আমি জাকাতে অর্থ দিয়ে দিলাম, না, মসজিদে জাকাতে অর্থ দেওয়া যায় না, জাকাত আদায় হবে না, তার মসজিদে এবং এমনি জাকাতের টাকা ছাড়া অন্য টাকা দান করতে হবে, এক্সট্রা টাকা দান করতে হবে জাকাতের টাকা ছাড়া। জাকাত হচ্ছে তোমার যে সম্পদ আছে একবার সম্পদের পরে অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ বা 5.5 তোলার উপর যদি সমপরিমাণ টাকা থাকে এক বছর অতিবাহিত হয় তারপর জাকাত খরচ, এই টাকার মধ্য থেকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, এর থেকে কোনো মসজিদে দান করা যাবে না। এই 8টি খাতের যে কোনো একটি খাতে দান করা যাবে এবং করতেই হবে, অন্য খাতে দান করা যাবে না। কাজে আমরা ভালো করে আমল করার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার সাক্ষাৎ হবে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই শুভ কামনা মঙ্গল কামনা করে এখানে এই ক্লাস শেষ করলাম। আফিয়াত দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।